যিশু সেনগুপ্ত যিশু নামে অধিক পরিচিত একজন জনপ্রিয় বাংলা চলচ্চিত্র অভিনেতা যদিও তার আসল নাম বিশ্বরূপ সেনগুপ্ত তার ডাকনাম যিশু নামেই অধিক পরিচিত টলিগঞ্জের গণ্ডি ছাড়িয়ে এখন মুম্বাইয়ে তার প্রতিপত্তি জমজমার দক্ষিণের ইন্ডাস্ট্রিতেও কাজ করছেন তিনি বাংলার যিশু সেনগুপ্ত এখন আক্ষরিক অর্থেই জাতীয় স্তরের অভিনেতা আজকাল আর টলিগঞ্জে খুব বেশি দেখা যায় না তাকে সদ্যই মুক্তি পেয়েছে যিশু অভিনীত ডিজনি প্লাস হটস্টারের সিরিজ দ্য ট্রায়াল এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে যিশু ডার্কশেডের চরিত্রে এই সিরিজে দেখা গিয়েছে তাকে সম্প্রতি এক সাক্ষাৎকারে যিশু বলেন আমি না গুড হাজব্যান্ড না ভালো বাবা কারণ পরিবারকে যতটা সময় দেওয়া উচিত আমি দিতে পারি না যিশুর এই মন্তব্যে শুরু হয় শোরগোল দর্শক মনে প্রশ্ন তবে কি সবকিছু ঠিক নেই যিশু নীলাঞ্চনার দাম্পত্যে যিশুর ব্যক্তিগত জীবনে সেভাবে কোনোদিন বিতর্ক ঘর করেনি স্ত্রী আর দুই মেয়েকে নিয়ে সুখী গৃহকোণ তার এর মাঝে আচমকা ডিভোর্স নিয়ে প্রশ্নের মুখোমুখি নায়ক আসলে সোশ্যাল মিডিয়ায় সেভাবে অ্যাক্টিভ না হলে ছেচল্লিশ বছর বয়সী জিসুকে নিয়ে কৌতূহলের শেষ নেই দর্শকের মনে গুগলে জিসুকে নিয়ে সার্চ করা অন্যতম প্রশ্ন হল জিসু সেনগুপ্তর কবে ডিভোর্স হচ্ছে এই প্রশ্ন শুনেই ভিমরি খেলেন নায়ক তবে রাগঢাক না রেখেই দিলেন জবাব যিশু জানান আমি কেন ডিভোর্স নিতে যাব আমি বিবাহিত যেমনভাবে লোকে বিবাহিত হয় আর কি এবং প্লিজ না আমার ডিভোর্স হচ্ছে না পর্দায় খারাপ স্বামী হলেও বাস্তবে কিন্তু নীলাঞ্জনাকে চোখে হারান যিশু প্রথম প্রেম নীলাঞ্জনাকে আগলে দাম্পত্য জীবনের ১৯ বছর পার করে ফেলেছেন নায়ক দু সালে প্রেমিকা নীলাঞ্জনার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছিলেন যিশু প্লাস্টিক সার্জারি করিয়েছেন বলেন এটা কি মজা হচ্ছে মোটেই নয় প্লাস্টিক সার্জারি করতে প্রচুর টাকা লাগে আমি চল্লিশের পরে এসে সবে রোজগার করা শুরু করেছি নিজের মোট সম্পত্তির পরিমাণও খোলাসা করলেন না নায়ক জানালেন আমি সবে একটা প্রপার্টি কিনেছি হাতের টাকা পয়সা নেই খুব খারাপ অবস্থা নেট সম্পত্তির পরিমাণ বলা যাবে না ইনকাম ট্যাক্সের ব্যাপার তো আছেই তিনি ভালো অভিনেতা কিনা গুগলের কাছে দর্শক এই প্রশ্ন রাখায় বেশ হয়রান নায়ক বলেই বসলেন আমার একশোটার উপর ছবি হয়ে গেছে আর আপনারা গুগলকে জিজ্ঞাসা করছেন আমি ভালো অভিনেতা কিনা অন্যদিকে ডিভোর্স নিয়ে চর্চার জেরেও বেজায় সারপ্রাইজ তারকা তবে এমন কোনো সম্ভাবনা নেই তাই স্পষ্ট করেছেন তিনি